ওয়েলকাম টু কেমিস্ট্রি ক্লাস। নিশ্চয় সবাই ভালো আছো। আজকে আমরা ক্লাস 12-এ পদার্থের কঠিন অবস্থা নিয়ে আমরা আলোচনা করব। পদার্থের কঠিন অবস্থা, হোয়াট ইজ দ্য সলিড স্টেট অফ এ কম্পাউন্ড? হোয়াট ইজ দ্য সলিড স্টেট, কঠিন অবস্থা, এই জিনিসটা কি আমরা একটু জানার চেষ্টা করি। আমরা জানি যে কোনটি পদার্থের তিনটে দশা হয়, থ্রি ফেজ। এটা হচ্ছে কঠিন, এটা তরল এবং একটা গ্যাসীয়। পদার্থের যে ডিফারেন্স ফেজ দেখা যায় বা অবস্থা দেখা যায়, এই ডিফারেন্ট ফেজ বা অবস্থা দেখানোর কারণটা কি? আমরা জানি তার দুটো কারণ আছে। একটা হচ্ছে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন বা আন্তঃরাণবিক আকর্ষণ বল, আর একটা হচ্ছে থার্মাল এনার্জি বা তাপীয় শক্তি। যদি কোনো বস্তুর ক্ষেত্রে এই ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন বা আন্তরাণবিক আকর্ষণ বলের মান খুব খুব বেশি হয় তাপীয় শক্তির থেকে, তখন পদার্থের মধ্যে যে দশা বা অবস্থাটি দেখা যায় তাকেই আমরা বলি সলিড স্টেট বা কঠিন অবস্থা। অর্থাৎ এই রিলেশনটা যাদের ক্ষেত্রে দেখা যায় বা এই সম্পর্কটি যাদের ক্ষেত্রে দেখা যায়, তাদের ক্ষেত্রে আমরা যে দশাটি বা অবস্থাটি দেখতে পাই তাকেই বলা হয় কঠিন অবস্থা বা কঠিন দশা। এবার আমরা চলে যাচ্ছি এই কঠিন দশা বা কঠিন অবস্থা যখন কোনো একটা পদার্থের মধ্যে চলে আসে, তখন তাদের মধ্যে কি ধর্ম লক্ষ্য করা যায় বা কি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। কোন পদার্থের মধ্যে যদি কঠিন দশা বা কঠিন অবস্থা দেখা যায়, তখন তাদের স্পেশাল কিছু ক্যারেক্টার বা বৈশিষ্ট্য দেখা যায়। ক্যারেক্টারগুলো কেমন একটু ছোট্ট করে বলি। যারা কঠিন হয়ে তাদের প্রথম হচ্ছে তাদের মধ্যে স্পর্শ করা যাবে, যেমন একটা অর্থ কঠিন, দ্যাট ইজ মিন্স বোর্ড, বোর্ড তো কারণ কঠিন অর্থ, তখন তাকে টাচ করা যাচ্ছে, তাকে টাচ করা যাচ্ছে, তাহলে যারা কঠিন পড়তে হবে তাদেরকে তুমি স্পর্শ করতে পারবে। যারা কঠিন পড়তে হবে তাদের একটা ফিক্স স্ট্রাকচার থাকবে, একটা পারফেক্ট স্ট্রাকচার থাকবে, একটা নির্দিষ্ট তাদের জ্যামিতিক আকৃতি হবে এই। এবং যারা কঠিন হবে তাদের একটা পারমানেন্ট বয়েলিং পয়েন্ট থাকবে, অর্থাৎ একটা নির্দিষ্ট স্ফুটনাঙ্ক থাকবে। এই প্রপার্টিজ গুলো কিন্তু বাকি দশার বস্তুর মধ্যে দেখা যায় না, অর্থাৎ যারা কঠিন বস্তু হবে তাদের মধ্যে এই বিশেষ বৈশিষ্ট্য দেখা যায়। এবার চলে যাই আমরা ক্লাসিফিকেশন অফ সলিডস, অর্থাৎ সলিডের শ্রেণী বিভাগ বা কঠিনের শ্রেণীকরণ চলে যাই। আমরা যদি ডিটেলসে লক্ষ্য করি, দেখবো কঠিন পদার্থের মধ্যে উপস্থিত কণাগুলি সজ্জারীতির সাপেক্ষে, আমি যদি একটু ডিটেলসে যাই দেখবো কঠিন পদার্থের ভেতরে যে উপাদান কণিকাগুলি আছে বা যে কণাগুলি আছে সেই কণাগুলির সজ্জারীতির সাপেক্ষে, সেই কণাগুলির সজ্জারীতির সাপেক্ষে কঠিন পদার্থের কে দুটি ভাগে ভাগ করা হয়। একটাকে আমরা বলি ক্রিস্টালাইন সলিড বা কেলাসাকার কঠিন, আর একটাকে বলি আমরা অ্যামরফাস সলিড বা অনিয়তাকার কঠিন, একটা বলি অনিয়তকার কঠিন, একটা বলি ক্রিস্টালাইন বা কেলাসাকার কঠিন, আরেকটাকে বলি অনিয়তকার কঠিন। যদি আমি এমন কোন কঠিন পদার্থ পাই যার ভেতরে উপস্থিত উপাদান কণিকাগুলির সজ্জারীতি একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত বিস্তৃত, আমি আবার বলছি, যদি আমি এমন কোন উপাদান কণিকা পাই যার ভেতরে উপস্থিত উপাদান কণিকাগুলির সজ্জারীতি একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত বিস্তৃত এবং যাদের একটা পারফেক্ট জ্যামিতিক আকৃতি আছে, অর্থাৎ একটি নির্দিষ্ট জ্যামিতিক আকৃতি আছে এবং যাদের একটি নির্দিষ্ট বয়েলিং পয়েন্ট বা গলনাঙ্ক আছে, তাদেরকে আমরা বলি কেলাসাকার কঠিন পদার্থ। দ্যাট মিন্স এক্সাম্পল হচ্ছে কোয়ার্টজ, কোয়ার্টজ একটা কঠিন পদার্থ, যেমন হচ্ছে রক সল্ট সোডিয়াম ক্লোরাইড, একটা নির্দিষ্ট গলনাঙ্ক আছে, একটা নির্দিষ্ট জ্যামিতিক আকৃতি আছে, যেমন হচ্ছে গ্রাফাইট, যেমন হচ্ছে হীরক, এরা সবাই হচ্ছে কেলাসাকার কঠিন পদার্থ।
কিন্তু যে সমস্ত কণিকাগুলির মধ্যে উপস্থিত কণিকাগুলি তাদের শয্যার যে থাকলেও সেটা নির্দিষ্ট সীমা পর্যন্ত বিস্তৃত নয়, যাদের কোনো নির্দিষ্ট জ্যামিতিক আকৃতি নেই, যাদের একটা বলিং পয়েন্ট বা গলনাঙ্কের একটা রেঞ্জ একটা সীমার মধ্যে বিস্তৃত, অর্থাৎ একটা নির্দিষ্ট গণনাঙ্ক নেই, একটা গণনাঙ্কের একটা সীমা পর্যন্ত বিস্তৃত, তাদেরকে বলা হয় অ্যামরফাস সলিড বা অনিয়তাকার কঠিন পদার্থ। যেমন কারা হয় কাঁচ, যেমন কারা হয় ভূষাকালি। তাহলে কাঁচ, কোক, ভূষাকালি এগুলো সবই হচ্ছে অ্যামরফাস বা অনিয়তকার কঠিন পদার্থ। এবার আমরা চলে যাচ্ছি ওই যে কেলাস কঠিন পদার্থ যারা আমরা দেখলাম তাদের যে উপাদান কণিকা নিয়ে তৈরি করা হয়েছে সেই উপাদান কণিকাগুলি কিভাবে বিন্যস্ত, ওই উপাদান কণিকাগুলির বিন্যাস কেমন আছে, সেই উপাদান কণিকাগুলির বিন্যাসের সাপেক্ষে দেখতে গেলে আমরা দেখতে পাই এই কেলাসা কঠিন পদার্থকে আবার কয়েকটি ভাগে ভাগ করা যায়। দেখা যায় কেলাসা কঠিন পদার্থকে প্রায় চারটি ভাগে ভাগ করা হয়। একটিকে বলা হয় আণবিক, একটিকে বলা হয় আয়নীয়, একটিকে বলা হয় সমযোজী এবং আরটিকে বলা হয় ধাতব। একটা কথা এখানে বলে রাখি, যেটা অবশ্যই বলা উচিত, এই কেলাসা কঠিন পদার্থ যারা হয় তাদের মধ্যে একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স থাকে। অবশ্য তার যে নির্দিষ্ট জ্যামিতিক আকৃতি আছে, অবশ্যই তার নির্দিষ্ট গলনাঙ্ক আছে, তার সঙ্গে সঙ্গে একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক দেখা যায়। কেলাসা কঠিন পদার্থ যারা হয় তারা সবাই অসমসারক হয়। অসমসারক জিনিসটা কি অবশ্যই বলছে আমাদের, হোয়াট ইজ দ্য অ্যানাইসোট্রপিক এফেক্ট বা অসমসারক ধর্মটা কি, এটা খুব সহজ এক্সাম্পল। যেমন আমরা ডিম, ডিমকে আমরা যদি দুটো সাইজে আমি যদি তার দুটো ওভাল পয়েন্টে বা দুটো বাঁকে বরাবর যদি আমি তাকে চাপ দিই, ডিমটাকে তুমি ভাঙতে পারবে? অবশ্যই নয়। কিন্তু ডিমটাকে তুমি যদি ওপর নিচে চাপ দাও এবার ডিমটা ইজিলি ভেঙে যাবে। তাহলে ওই ডিমের দৃঢ়তা, কাঠিন্যতা দেখো অভিমুখে পরিবর্তন সঙ্গে পরিবর্তিত হলো না। যদি কোনো পদার্থের মধ্যে এমন কোনো ধর্ম দেখা যায় যে ধর্মটি অভিমুখের পরিবর্তনের সঙ্গে পরিবর্তিত হয়, যেমন তার দৃঢ়তা, যেমন তার সুস্থিতি, যেমন তার তাপীয় স্থায়িত্ব, এগুলো অবস্থানে বা অভিমুখের পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়ে যায়, এটা কাদের ক্ষেত্রে দেখা যায়? কেলাসা কঠিন পদার্থ থেকে দেখা যায়। এই ধর্মটিকে কি বলা হয়? অসমসারক ধর্ম। যেটা কে দেখায়? কেলাসাকার কঠিন পদার্থ দেখায়। তাই কেলাসা কঠিন পদার্থের ক্ষেত্রে একটা স্পেশাল পার্টি দেখা যায় অসমসারক ধর্ম, অর্থাৎ যে ধর্মগুলো অভিমুখে পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়। কিন্তু অনিয়ত ক্লাসের ক্ষেত্রে, কিন্তু অনিয়ত ক্ষেত্রে ক্লাসের ক্ষেত্রে তারা সর্বদা সমসারক হয়, অর্থাৎ তাদের ক্ষেত্রে অভিমুখে পরিবর্তন যতই করো না কেন তাদের কাঠিন্যতা দৃঢ়তা সব অভিমুখেই সমান। এবং এরা সুপার হিটেড, সুপার কুলড লিকুইড, অর্থাৎ এরা কিছুটা তরলের মতো আচরণ করে। যেমন কাঁচ, কাঁচ কিছুটা তরলের রূপ আচরণ করে, তাই কাঁচকে অনেকে বলে সিউডো সলিড বা ছদ্ম তরলও বলে অনেকে। তারা এরা হয় অনিয়ত কঠিন পদার্থ, অর্থাৎ অনিয়ত কঠিন পদার্থগুলো সবসময় সমসারক হয় আর কেলাসাকার পদার্থগুলো সবসময় অসমসারক হয়। এবার চলে যাই, যদি কেলাসাকার পদার্থের ক্ষেত্রে কারোর উপাদান কণিকাগুলো একটা অণু, অর্থাৎ কঠিন কার্বন ডাইঅক্সাইড, কঠিন হিলিয়াম, কঠিন অ্যামোনিয়াম, তাহলে দেখো কঠিন অ্যামোনিয়াম মানে অ্যামোনিয়াম অণু দিয়ে তৈরি, কঠিন কার্বন ডাইঅক্সাইড মানে কার্বন ডাইঅক্সাইড অণু দিয়ে তৈরি, কঠিন হিলিয়াম মানে হিলিয়াম অণু দিয়ে তৈরি। তাহলে যদি এমন কোনো কঠিন পদার্থ দেখা যায় যার উপাদান কণিকাগুলি একটা অণু এবং যেগুলো ত্রিমাত্রিক তলে বিন্যস্ত হয়ে একটি কেলাসা কঠিন পদার্থ তৈরি করেছে, তখন তাকে আমি বলবো আণবিক কেলাসাকার কঠিন পদার্থ। যেমন কারা, এখন বললাম কঠিন হিলিয়াম, কঠিন কার্বন ডাইঅক্সাইড, কঠিন অ্যামোনিয়া। এবার আমি দেখো বিভিন্ন রকম এক্সাম্পল দিলাম, তাই এক্সাম্পলগুলো ফারাকের সাপেক্ষে অর্থাৎ উপস্থিত অণুগুলির প্রকৃতির সাপেক্ষে আণবিক কেলাসাকারকে আবার তিন ভাগে ভাগ করা হয়। একটাকে বলা হয় অধ্রুবীয়, একটাকে বলা হয় ধ্রুবীয় এবং একটাকে বলা হয় এইচ বন্ধন যুক্ত। অর্থাৎ যদি আমি এমন কোনো আণবিক কেলাসাকার নিলাম যার অণুগুলো একটা
অধ্রুবীয়ন, যার অণুগুলো একটা অধ্রুবীয়ন, তখন তাকে বলবো অধ্রুবীয় আণবিক ক্লাসমাটবর্ত, অধ্রুবীয় আণবিক ক্লাসমাটবর্ত। যেমন হচ্ছে কঠিন কার্বন ডাইঅক্সাইড, যেমন হচ্ছে কঠিন হিলিয়াম। যদি এমন কোনো অণু নেই যার উপাদান কণিকাগুলো একটা ধ্রুবীয় অণু, যেমন হচ্ছে কঠিন অ্যামোনিয়া, যেমন হচ্ছে কঠিন সালফার ডাইঅক্সাইড, এগুলো হচ্ছে ধ্রুবীয়। যদি আমি এমন কোনো অণু নেই যার ভিতরে ধ্রুবীয় আবার এইচ বন্ধন আছে, যেমন হচ্ছে আইস বা বরফ, বরফ হচ্ছে এইচ বন্ধন যুক্ত আণবিক কেলাসাকার কঠিন পদার্থ। নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে? এবার চলছে আয়নে। যদি আমি এমন ক্লাসমেট পদার্থ নেই যার উপাদানগুলো একটা অণু নয় একটা আয়ন, যেমন সোডিয়াম ক্লোরাইড রক সল্ট, যেমন পটাশিয়াম ক্লোরাইড KCl, KCl মিন্স কে প্লাস সিএল মাইনাস, NaCl মিন্স Na প্লাস সিএল মাইনাস, দ্যাট মিন্স আয়ন দিয়ে তৈরি ওই ক্লাসটা, তাই ওই ক্লাসকে বলা হয় আয়নীয় ক্লাস। দ্যাট মিন্স আয়নীয় ক্লাস হচ্ছে NaCl, KCl, CaCl অর্থাৎ সিজিয়াম ক্লোরাইড। সময়োজী অর্থাৎ কোনো একটি ক্লাস একটি সময়োজী যৌগ, আর এই সময়োজী যৌগগুলো পরস্পর যুক্ত হয়ে একটি বৃহদাকার থ্রি ডাইমেনশনাল নেটওয়ার্ক তৈরি করেছে, 3G নেটওয়ার্ক লিঙ্কস, ওটা মোবাইল ব্যবহার করা হয় 3G নেটওয়ার্ক, 3G লিঙ্কস, 3D, ডি মানে ডল, 3D নেটওয়ার্ক মানে থ্রি ডাইমেনশনাল নেটওয়ার্ক তৈরি করেছে, তখন তাকে বলা হয় সময়োজী কেলাসাকার কঠিন পদার্থ। এক্সাম্পল এক্সাম্পল হচ্ছে গ্রাফাইট, এক্সাম্পল হচ্ছে হীরক, এক্সাম্পল হচ্ছে বোরোনাইট্রাইট, এগুলো হচ্ছে সব সিলিকন কার্বাইড, তাহলে এগুলো হচ্ছে সব হচ্ছে সময়োজী কেলাসাকার কঠিন পদার্থ। নেক্সট ধাতব, যদি এমন কোনো কঠিন পদার্থ নেওয়া হয় যার উপাদান কণিকাগুলি একটা ধাতু, যারা ইলেকট্রন সি মডেল, যারা ইলেকট্রন সি মডেল দিয়ে তৈরি, ইলেকট্রন সি মডেলটা কীরকম না, সমস্ত ধাতু বর্জিত ইলেকট্রনগুলো তারা একটা সমুদ্র তৈরি করেছে, আর সেই সমুদ্রে মাঝে ক্যাটায়নগুলো গ্রথিত অবস্থায় আছে, তাকে বলা হয় ইলেকট্রন সি মডেল, তাকে বলা হয় ইলেকট্রন সি মডেল। এরকম যদি কোনো ক্লাসের অনুমোদন থাকে যার মধ্যে একটা ক্যাটায়ন বা ধাতু দিয়ে তৈরি, তো তাকে বলা হয় ধাতব ক্লাসের অনুবর্ত। যেমন হচ্ছে সমস্ত শঙ্খ ধাতুগুলো, সোডিয়াম অ্যামালগাম, ব্রোঞ্জ, কাঁসা, পিতল, সমস্ত ধাতুগুলো এরা সবাই হচ্ছে ধাতব ক্লাসের অনুবর্ত। তাহলে নিশ্চয় তোমাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি যে কত রকমের কঠিন পদার্থ হয় এবং তাদের মধ্যে কি কি ধর্ম দেখা যায়। ক্লিয়ার হয়ে গেছে? এদের মধ্যে কেবলমাত্র আয়নের ক্লাসের কঠিন পদার্থ তাপ ও তড়িতে সুপরিবাহী, কখন, গলিত বা দ্রবীভূত অবস্থায়। তাহলে এদের মধ্যে কেবলমাত্র আয়নীয় ক্লাসের কঠিন পদার্থই তাপ ও তড়িতের সুপরিবাহী, গলিত এবং দ্রবীভূত অবস্থায়, আর কোনো অবস্থাতে নাই, আর বাকিরা তাপ ও তড়িতের কুপরিবাহী, কুপরিবাহী। ক্লিয়ার হয়ে গেছে? সময়োজী ক্লাস অনুবর্তগুলো কঠিন হয় কিন্তু আণবিক ক্লাস অনুবর্তগুলো নরম হয়, ব্যতিক্রম হচ্ছে গ্রাফাইট, যেটা সময়োজী হলেও নরম হয়। ওকে, এগুলো শর্টশর্ট কোশ্চিন আছে, ক্লিয়ার করতে পেরেছি? তাহলে এই হচ্ছে আমাদের কঠিন পদার্থের বিভিন্ন শ্রেণীকরণ। নেক্সট আমাদের কঠিন পদার্থের কঠিন অবস্থা বা কেলাসাকার অবস্থা সম্বন্ধে আরও ডিটেলস বুঝতে গেলে, অর্থাৎ কেলাসাকার কঠিন পদার্থ সম্বন্ধে আরও ডিটেলসে বুঝতে গেলে আমাদের বেশ কিছু জিনিস জানতে হবে বা বুঝতে হবে। সে বেশ কিছু জিনিসের মধ্যে তিনটে জিনিস আমাদের জানতে হবে। একটাকে বলা হয় ক্রিস্টাল বা কেলাস, নাম্বার টু হচ্ছে কেলাস জালক বা ক্রিস্টাল ল্যাটিস, নাম্বার থ্রি হচ্ছে ইউনিট সেল বা একক কোষ। তাহলে একটা কেলাসাকার কঠিন পদার্থ যেটা আমি একটু আগে বলেছিলাম সেটা সম্বন্ধে যদি আমাকে ডিটেলস জ্ঞান লাভ করতে হয় বা আরো যদি ডিটেলস জানতে হয় তাহলে আমাদের তিনটে বিষয় ভালো করে জানতে হবে। কোন তিনটে বিষয়? একক কোষ, কেলাস জালক এবং কেলাস, এই তিনটে বিষয় ভালো করে জানতে হবে। আমি একটা খুব সুন্দর এক্সাম্পল দিয়েছি, একটু ভালো করে এক্সাম্পলটা শোনো তোমরা, তারপরে তোমরা এই বিষয়গুলো যাবো। ধরো আমি রাস্তা দিয়ে যাচ্ছি, হঠাৎ রাস্তার ধারে দেখলাম একটা সুন্দর পাকা বাড়ি আছে এবং আমার দেখে খুব সুন্দর লেগেছে। তাহলে ওই পাকা বাড়িটা যে দেখলাম এবং দেখে যে সুন্দর লাগলো, দ্যাট মিনস কিটা দেখে সুন্দর লাগলো, দ্যাট মিনস স্ট্রাকচার, ওই পাকার বাড়িটার গঠনটা দেখে সুন্দর লাগলো, ওই যে পাকার বাড়ির যে বাহ্যিক গঠন মানে বাইরে থেকে যে গঠনটা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে আমাদের কাছে ক্রিস্টাল বা কেলাস।
এবার আমি বাড়ির মালিকের কাছে পারমিশন নিলাম যে আপনার বাড়িটা খুব দেখতে সুন্দর লাগছে, এরকম একটা বাড়ি আমিও তৈরি করতে চাইছি, একটু আপনাদের বাড়ির ভেতরে কি ঢুকতে দেবেন? তাহলে দেখবো যে এখানে ডাইনিং, কিচেন, তারপরে হচ্ছে বাথরুম এবং কটা বেডরুম আছে, এগুলো আমি একটু দেখতে চাইছি কি হবে, সাজানো গোছানো আছে দেখতে চাইছি। উনি দেখতে দিলেন, আমাকে পারমিশন দিলেন, দ্যাট মিনস কেলাস জালক। এবার আমি কি করলাম যে আপনার এই সজ্জা রীতিটা, অর্থাৎ এই যে বেডরুম থেকে শুরু করে ডাইনিং শুরু করে কিচেন থেকে শুরু করে এই যে সাজানো গোছানো ব্যাপারটা আমার খুব পছন্দ হয়েছে, তাই আপনাদের আমি ইঞ্জিনিয়ারিং প্ল্যানিংটা একটু দেখতে চাইছি। তাই ইঞ্জিনিয়ারিং প্ল্যানিং কী থাকে না, ওখানে ফুট হিসাব থাকে, বিভিন্ন ফুটে কত স্কোয়ার ফিটে ঘরটা সেটা হিসাব থাকে। কিসের সাপেক্ষে না, একটা ইট আমরা জানি 5 ফুট, সেই একটা ইটের দৈর্ঘ্য প্রস্থে উচ্চতায় তাদের অবস্থানের সাপেক্ষে সেই বাড়িটা সজ্জা রীতি থাকে। তাহলে ওই ইটটাই হচ্ছে মূল যেটাকে বিভিন্নভাবে সাজানো হচ্ছে, তাহলে ইটটাই হচ্ছে আমাদের কাছে ইউনিট সেল বা একক কোষ। তাহলে পাকার বাড়িটা বাহ্যিকরণটা হচ্ছে আমার কাছে একক কোষ, ওই পাকার বাড়ির ভেতরের যে বিভিন্ন সজ্জা রীতি ওটা হচ্ছে কেলাস জালক, ওই পাকার বাড়ির শেষ কোণা দ্যাট মিনস ইট, ওই ঘরের যে শেষ কোণা ইট, ইটটা হচ্ছে আমার কাছে একক কোষ। আমি যদি এবার ডেফিনেশন দিই তাহলে বুঝতে পারবে আমি কেন এই এক্সাম্পলটা দিয়েছিলাম। তাহলে প্রথমে আমি চলে যাই, হোয়াট ইজ দ্য ক্রিস্টাল বা কেলাস কি, কেলাসের ডেফিনেশনটা কি, হোয়াট ইজ দ্য ক্রিস্টাল বলছে কেলাস হচ্ছে একটি ত্রিমাত্রিক অঞ্চল যেটা দুই বা তার বেশি দেওয়াল দ্বারা ঘেরা একটি সীমাবদ্ধ অঞ্চল। তাহলে কেলাস হচ্ছে একটি ত্রিমাত্রিক অঞ্চল যেটা দুই বা তার বেশি দেওয়াল দ্বারা ঘেরা, দুই বা তার বেশি দেওয়াল দ্বারা ঘেরা। আগে যেখানে ঘর ছিল না সেখানে একটা ফাঁকা জায়গা ছিল, ফাঁকা জায়গাটা কি করলো ঘরের মালিক কিছু দেয়াল দিয়ে গেঁথে সেই জায়গাটা আবদ্ধ করে এবং সেখানে ঘর হিসেবে থাকতে থাকলো। তাহলে ওই জায়গাটা তো কিছু দেয়াল দ্বারা ঘেরা হয়েছে, তাহলে ওই দেয়াল দ্বারা ঘেরা জায়গাটাই হচ্ছে আমাদের কাছে কেলাস। এই জন্য হচ্ছে কয়েকটি দেয়াল দ্বারা ঘেরা ত্রিমাত্রিক অঞ্চলকেই বলা হয় কেলাস। তাহলে আমি যে এক্সাম্পল এটা দিতে চাই, দ্যাট মিনস কয়টি দেয়াল দ্বারা ঘেরা, এই দেখো কিছু তো দেয়াল দ্বারা আমি ঘিরে রেখেছি, কয়টা দেয়াল দ্বারা ঘেরা এই যে ত্রিমাত্রিক অঞ্চলটা সেটা হচ্ছে আমাদের কাছে কেলাস। ক্লিয়ার হয়েছে? তাহলে এটা হচ্ছে কেলাস। এবার ওই ত্রিমাত্রিক অঞ্চলে যখন কণাগুলি, অর্থাৎ ওই কেলাসের গঠনকারী উপাদান কণাগুলি যেগুলি যখন থাকবে বা সজ্জিত থাকবে তখন তাকে বলা হয় কেলাস জালক। অর্থাৎ ওই যে কেলাসে যখন উপাদান কণিকাগুলি সজ্জিত থাকবে তাহলে এই কেলাসে গঠনকারী কণাগুলো আমি সাজিয়ে দিলাম, এই গঠনকারী কণাগুলো যখন চলে আসবে তখন তাকে বলা হবে কেলাস জালক। তাহলে একটা কেলাস বলতে ওই ত্রিমাত্রিক অঞ্চল দ্বারা ঘেরা, ত্রিমাত্রিক অঞ্চল দ্বারা কয়েকটি দেয়াল দ্বারা ঘেরা ত্রিমাত্রিক অঞ্চল, যখন ওই ত্রিমাত্রিক অঞ্চলে অর্থাৎ কয়েকটি দেয়াল দ্বারা ঘেরা যে ত্রিমাত্রিক অঞ্চলে যখন উপাদান কণিকাগুলি সজ্জিত থাকবে তখন সেটা হয়ে যাবে কেলাস জালক, এবং যেখানে উপাদান কণিকাগুলি থাকে তাকে বলা হয় জালক বিন্দু বা ল্যাটিস বিন্দু, অর্থাৎ এইটাকে বলা হয় ল্যাটিস বিন্দু বা জালক বিন্দু। তাহলে যেখানে যেখানে পার্টিকেলগুলো থাকে বা কণাগুলো থাকে তাকে বলা হয় ল্যাটিস বিন্দু এবং এটাকেই বলা হয় কেলাস জালক। এই কেলাস জালকটা তৈরি করা হয়েছে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র কণাকে বারবার পুনরাবৃত্তির মাধ্যমে। এই জন্য বলছে যে ক্ষুদ্রতম মৌলিক গঠন, রিপিট, যে ক্ষুদ্রতম মৌলিক গঠন বারবার পুনরাবৃত্ত হয়ে এই বৃহদাকার কেলাস তৈরি করেছে। তাহলে যে ক্ষুদ্রতম মৌলিক গঠন বারবার পুনরাবৃত্ত হয়ে এই বৃহদাকার কেলাসটা তৈরি করেছে তাকে বলা হয় ইউনিট সেল বা একক কোষ। তাহলে এই মৌলিক প্যাটার্ন, তাহলে যে ক্ষুদ্রতম মৌলিক একক বা মৌলিক প্যাটার্ন বারবার পুনরাবৃত্ত হয়ে এই বৃহদাকার কেলাসটা তৈরি করেছে তাকেই আমরা এক কথায় বলি ইউনিট সেল বা একক কোষ। অর্থাৎ ওই যে ইটটা, ইটটা বারবার 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 পুনরাবৃত্ত হয়ে এই বিশাল বড় ঘরটা তৈরি করেছে, এই বিশাল বড় ফ্ল্যাটটা তৈরি করেছে, তাহলে ওই ইটটাই হচ্ছে আমাদের কাছে ইউনিট সেল বা একক কোষ। নিশ্চয়ই বোঝাতে পেরেছি আমি? তাহলে ইটটা হচ্ছে ইউনিট সেল, ওই ঘরের ভেতরে বিভিন্ন সাজানো গোছানোটা দ্যাট মিনস পার্টিকেল সাজানো তাকে বলা হয় কেলাস জালক, এবং ওই গোটা ঘরটা বা ফ্ল্যাটটাই হচ্ছে আমাদের কাছে
ক্রিস্টাল বা কেলাস। একটা কেলাসে বেশ কিছু বিষয় আমাদের জানতে হবে। কেলাসের এই যেগুলো আমি কালারিং করেছি এদেরকে বলা হয় তল, একে বলা হয় তল, কেলাসের পৃষ্ঠতল। তাহলে কেলাসে যেগুলো আমি কালারিং করেছি একটা কেলাসের পৃষ্ঠতল। তাহলে যদি একটা এক্সাম্পল দেখো তোমরা, দ্যাট মিনস এটাকে যদি তোমরা একটা কেলাস হিসাবে দেখো, একটু ভালো করে তোমরা দেখো, দ্যাট মিনস এটা একটা কেলাস, ভালো করে দেখো তোমরা, দ্যাট মিনস এটা একটা কেলাস, দ্যাট মিনস এটা একটা কেলাস। তাহলে একটা কেলাসের কটা এরকম তল দেখতে পাচ্ছ তোমরা, একটু ভালো করে দেখো, এক দুই তিন চার, উপরে পাঁচ নিচে ছয়, একটা কেলাসে কটা তল, কটা তল থাকে ছটা। তাহলে একটা কেলাসে পৃষ্ঠতল কটা থাকে, পৃষ্ঠতল, পৃষ্ঠতল কটা থাকে ছটি। নেক্সট দেখো, এইটা কেলাস, এটা কেলাস, কেলাসে দেখো যেখানে উপাদান গণিকা গুলো আছে, দেখো জাস্ট এই যে তল গুলো যেখানে এসে মিলেছে, যেখানে এসে মিলেছে দুটো তল যেখানে এসে মিলেছে তাদেরকে বলা হয় কৌণিক বিন্দু বা শীর্ষ বিন্দু। তাহলে আবার বলছি, তাহলে এই একটি পৃষ্ঠতল, এই একটি পৃষ্ঠতল, দুটো পৃষ্ঠতলের যেখানে এসে মিলেছে তাদেরকে বলা হয় কৌণিক বিন্দু। কি বলা হয়? কৌণিক বিন্দু। এবং কটা কৌণিক বিন্দু আছে একটি পৃষ্ঠতলে? তোমরা যদি ইমাজিন করতে পারো লুডুর ছক্কাকে, কটা কৌণিক বিন্দু আছে? এক দুই তিন চার, আবার নিচে পাঁচ ছয় সাত আট। তাহলে কটা হবে? কৌণিক বিন্দু হবে আটটা। তাহলে একটি কেলাসে কটি কৌণিক বিন্দু হয়? আটটা। তাহলে আবার বলছি, কটা তল হয় পৃষ্ঠতল? ছটা। কটা কৌণিক বিন্দু হয়? আটটা। এবার একটা দুটো পৃষ্ঠতল একটা জায়গায় ছেদ করে, দেখো এই একটা পৃষ্ঠতল, ভালো করে দেখো তোমরা, এই একটি পৃষ্ঠতল, এই একটি পৃষ্ঠতল, আবার এই একটি পৃষ্ঠতল, এই একটি পৃষ্ঠতল, আবার এই একটি পৃষ্ঠতল, দুটো পৃষ্ঠতল কোথায় ছেদ করেছে? এইখানে, এই যেখানে ছেদ করেছে তাকে বলা হয় ধার বা কিনারা। তাহলে এই একটি পৃষ্ঠতল আর এই একটি পৃষ্ঠতল, তাহলে এই পিছনেটা পৃষ্ঠতল আর এইটা পৃষ্ঠতল, দুটো পৃষ্ঠতল যেখানে ধার ছেদ করেছে তাকে বলা হয় ধার বা কিনারা। তাহলে কটা ধার বা কিনারা আছে? ধার বা কিনারা কটা আছে আমরা একটু দেখবো, একটু ক্যালকুলেশন করে এখনই দেখে নেই আমরা। তাহলে একটা দুটো তিনটে চারটা, তাহলে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা। তাহলে কটা ধার বা কিনারা আছে? বারোটা। তোমরা আরেকবার বাড়িতে গিয়ে ইমাজিন করবে, বাড়িতে বসে ইমাজিন করবে লুডুর ছক্কা ধরে ধরে। তাহলে একটা কেলাসের ক্ষেত্রে কটা পৃষ্ঠতল? তাহলে তল হচ্ছে ছটা। কটা ধার বা কিনারা? বারোটা। কটা কৌণিক বিন্দু? আটটা। তোমরা আরেকবার এটাকে ইমাজিন করতে পারো বাড়িতে বসে বসে। ওকে, তাহলে একটা পৃষ্ঠতলে কটা ধার, কটা কিনারা এবং কটা পৃষ্ঠতল ক্লিয়ার হয়ে গেছে। ওকে, নেক্সট হচ্ছে আর একটা বিষয় হচ্ছে আন্তঃপৃষ্ঠীয় কোণ। আন্তঃপৃষ্ঠীয় কোণ জিনিসটা কি? আন্তঃপৃষ্ঠীয় কোণ, আন্তঃপৃষ্ঠীয় কোণটা কি? এই যে দুটো পৃষ্ঠ যেখানে ছেদ করেছে সেই যে কোণটা, যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটাকে কি বলা হচ্ছে? আন্তঃপৃষ্ঠীয় কোণ। তাহলে একটা কেলাস চালকে, একটা কেলাসের সম্বন্ধে আমি বিষয়গুলোকে ক্লিয়ার করলাম, পৃষ্ঠতল কটা, কৌণিক বিন্দু কটি, ধার বা কেন্দ্র কি কটি আছে এবং আন্তঃপৃষ্ঠীয় কোণ কটা আছে। পৃষ্ঠতল সবসময় ক্লিয়ার রাখো, পৃষ্ঠতল ছটি, কৌণিক বিন্দু আটটি এবং ধার বা কেন্দ্র বারোটি। ওকে, ক্লিয়ার হয়েছে বিষয়টা? তাহলে নেক্সট আমাদের, তাহলে একটি কেলাস সম্বন্ধে যদি ক্লিয়ার আইডিয়া নিতে হয় আমাদেরকে, তাহলে আগে আমাদের ভালো করে জানতে হবে ইউনিট সেল বা একক কোষ। তাহলে একটি যদি কেলাস সম্বন্ধে জানতে হয়, তা বৃহদাকার বস্তু নিয়ে জানতে হয়, তার আগে আমাকে ক্ষুদ্রাকার বস্তু নিয়ে জানতে হবে। তাহলে কাকে নিয়ে জানতে হবে? আমাকে ইউনিট সেল বা একক কোষ। তাই আমাকে আগে ভালো করে জানতে হবে ইউনিট সেল বা একক কোষ। তার একটি কেলাস সম্বন্ধে ভালো করে জানতে হলে আমাদের প্রথমে যাকে নিয়ে জানতে হবে সেটা হচ্ছে ইউনিট সেল বা একক কোষ। একক কোষ জিনিসটা কি সেটা নিয়ে একটু জানতে হবে। আমি এখনই বলেছি একক কোষ হচ্ছে একটি মৌলিক প্যাটার্ন, একটি মৌলিক প্যাটার্ন যেটা ত্রিমাত্রিক তলে বারবার পুনরাবৃত্ত হয়ে, বারবার পুনরাবৃত্ত হয়ে একটি বৃহদাকার কেলাস তৈরি করে, একটি বৃহদাকার কেলাস তৈরি করে। তাহলে ত্রিমাত্রিক তলে বারবার বিন্যস্ত হয়ে বা পুনর্বিন্যস্ত হয়ে একটি বৃহদাকার কেলাস তৈরি করে, তাকে এক কথায় বলা হয় ইউনিট সেল বা একক কোষ। একক কোষ আর ফোর টাইপস, ইউনিট সেল আর ফোর টাইপস, চার ধরনের হয়। একটাকে বলা হয় সরল, অর্থাৎ চার ধরনের মানে
এই চারটা মৌলিক প্যাটার্ন আছে, চার ধরনের কথা বলতো, এই চারটি মৌলিক প্যাটার্ন আছে যেটা ত্রিমাত্রিক তলে বারবার পুনরাবৃত্ত হয়ে একটি বৃহদাকার কেলাস তৈরি করে। এই চারটাই প্যাটার্ন আছে, চারটা প্যাটার্নই বারবার, মানে চারটা মৌলিক প্যাটার্নই বারবার পুনরাবৃত্ত হতে পারে। এই চারটা প্যাটার্ন কি কি আছে? একটা সরল সরল ঘনকাকার ঘনকাকার একক কোষ, সরল ঘনকাকার একটা আছে, সরল ঘনকাকার একক কোষ, সরল ঘনকাকার একক কোষ, সরল একক কোষ কি হবে হবে সরল ঘনকাকার কোষ কি হবে? যদি কোন একক কোষে কৌণিক বিন্দুতে শুধুমাত্র কণাগুলো উপস্থিত থাকে, কোনটি সরল ঘনকাকার কোষে, কোনটি সরল ঘনকাকার একক কোষে কণাগুলি যদি কোন সরল ঘনকাকার একক কোষে কণাগুলি যদি কেবলমাত্র কৌণিক বিন্দুতে অবস্থান করে তখন তাকে বলা হয় সরল ঘনকাকার একক কোষ। তাহলে কোনটি সরল ঘনকাকার কোষ কি? যদি কোনটা একক কোষে কণাগুলি কেবলমাত্র শুধু কৌণিক বিন্দুতে আছে, কটা কৌণিক বিন্দু? আটটা, তাহলে কেবলমাত্র কৌণিক বিন্দুতে অবস্থান করে তখন তাকে আমরা বলি সরল ঘনকাকার একক কোষ। তাহলে এটাই হচ্ছে সরল ঘনকাকার বা সিম্পল কিউবিক, এর সংক্ষেপে লেখা হয় SC, সরল ঘনকাকার একক কোষ বলছে যদি কোনো একক কোষে কণাগুলি কেবলমাত্র কৌণিক বিন্দুতে কৌণিক বিন্দুতে থাকবে তখন তাকে বলা হয় সিম্পল কিউবিক বা সরল ঘনকাকার একক কোষ। নাম্বার টু হচ্ছে দেহকেন্দ্রিক একক কোষ, দেহকেন্দ্রিক বা BCC বডি সেন্টার কিউবিকল, দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষ, দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষ, তাকে কি লেখা হয়? BCC। যদি কোনো একক কোষে কণাগুলি কৌণিক বিন্দু এবং দেহকেন্দ্রিক, কৌণিক বিন্দু থাকবে এবং দেহকেন্দ্রিক থাকবে তখন তাকে দেহকেন্দ্রিক বলা হয়। তাহলে ছবিটা কেমন হবে? তারা কৌণিক বিন্দুতেও থাকবে, কৌণিক বিন্দু থাকবে, তার সঙ্গে সঙ্গে আবার কোথায় থাকবে? তার সঙ্গে সঙ্গে আবার দেহকেন্দ্রেও থাকবে, কৌণিক বিন্দু এবং দেহকেন্দ্র উভয় জায়গায় থাকবে, কৌণিক বিন্দু থাকবে আবার দেহকেন্দ্র। এটা শুধু কৌণিক বিন্দু থাকলে সিম্পল কিউবিক, আর কৌণিক বিন্দু দেহকেন্দ্র দুটো একসঙ্গে থাকলে তখন তাকে বলা হয় BCC, বডি সেন্টার কিউবিক স্ট্রাকচার। নাম্বার 3 পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষ, দ্যাট মিন্স FCC, FCC পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার কোষ যাকে বলা হয় FCC, সেটা কেমন হয় একটু দেখে নিই আমরা। কোথায় থাকবে? কৌণিক বিন্দু থাকবে, কৌণিক বিন্দু থাকলো তার সঙ্গে আবার কি প্রতিটি পৃষ্ঠতলের কেন্দ্রে থাকবে, প্রতিটি পৃষ্ঠতলের কেন্দ্রে, এটা পৃষ্ঠতলের কেন্দ্র, এই একটা পৃষ্ঠতলের কেন্দ্র, এই একটা পৃষ্ঠতলের কেন্দ্র, এই একটা পৃষ্ঠতলের কেন্দ্র, আবার এই একটা পৃষ্ঠতলের কেন্দ্র, আবার এই একটা পৃষ্ঠতলের কেন্দ্র। তাহলে পৃষ্ঠকেন্দ্রিক হচ্ছে পৃষ্ঠতলে কৌণিক বিন্দু থাকবে আবার পৃষ্ঠতলে, পৃষ্ঠকেন্দ্রিক পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার কোষ বা FCC বা পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষ বা ফেস সেন্টার কিউবিক্যাল স্ট্রাকচার। ফেস সেন্টার কিউবিক্যাল স্ট্রাকচার কি? যদি কণাগুলি কৌণিক বিন্দু থাকবে আবার পৃষ্ঠতলে থাকবে, কৌণিক বিন্দু থাকবে প্লাস পৃষ্ঠতলে থাকবে তখন তাকে বলা হয় FCC। লাস্ট হচ্ছে ECC বা এন্ড সেন্টার বা প্রান্ত কেন্দ্রিক ঘনকাকার একক কোষ, ECC প্রান্ত কেন্দ্রিক ঘনকাকার কোষ, এটার ব্যবহার তেমন একটা নেই আমাদের, এই 1 2 3 এই তিনটেরই ব্যবহার আছে। এই 1 2 3 দ্যাট মিনস এটা হচ্ছে সিম্পল কিউবিক, এটা হচ্ছে BCC এবং এটা হচ্ছে FCC, এই তিনটেরই ব্যবহার বেশি আছে, ECC নেই। তবু আমি ছবিটা দেখে রাখবো, এখানে কি না এখানে কৌণিক বিন্দু থাকবে তার সঙ্গে টু অপোজিট ফেস সেন্টার, দুটো কৌণিক বিন্দু এবং দুটো কৌণিক বিন্দু বলা বলা ভুল, সবগুলো কৌণিক বিন্দু এবং টু অপোজিট ফেস সেন্টার, টু অপোজিট মানে একটা নির্দিষ্ট অপোজিট ফেস সেন্টার থাকবে, এর বেশি নয়। ছবিটা এঁকে দেখাচ্ছি আমি,
প্রত্যেকটা কৌণিক বিন্দুতে আছে, প্রত্যেকটা কৌণিক বিন্দুতে আছে এবং টু অপোজিট ফেস সেন্টার। তাহলে এখানে একটা আছে আর এখানে একটা আছে, এই যা এটা বলে ইসিসি, এটা হচ্ছে ইসিসি। তাহলে নিশ্চয়ই ছবিগুলো দেখতে পাচ্ছ তোমরা যে যদি টু অপোজিট ফেস সেন্টার এবং এবং কোণী থাকে তখন তাকে বলে ইসিসি, টু অপোজিট ফেস সেন্টার এবং কোণী থাকে তখন তাকে বলে ইসিসি। তাহলে এই চার ধরনের মৌলিক প্যাটার্ন আছে, এই চার ধরনের মৌলিক প্যাটার্ন আছে, এই ফোর মৌলিক প্যাটার্ন আছে যার দ্বারা আমরা যে কোনো যে কোনো কেলা তৈরি করতে পারি। একটা সিম্পল কিউবিক, একটা বিসিসি, একটা এফসিসি এবং একটা আছে ইসিসি। এই চারটা মৌলিক প্যাটার্ন আছে, ক্লিয়ার? এই চারটা মৌলিক প্যাটার্ন আছে। এবার আমাদের যে বিষয়টা জানার সেটা হচ্ছে যে একটা ইউনিট সেল যেটা বারবার পুনরাবৃত্তি একটা ক্লাস তৈরি করছে, তাহলে আমি যদি একটা ইউনিট সেলে কটা পার্টিকেল আছে যদি বের করে নিতে পারি, মানে কটা কণা আছে বের করে নিতে পারি, তাহলে বলে দিতে পারি একটা ক্লাসে কতগুলো কণা থাকতে পারে। ওকে, কারণ আমি একটা ক্লাস তৈরি করব, কতগুলো কণা দিয়ে তৈরি করবো, মানে বাড়ি তৈরি করবো, তার জন্য কত হাজার ইট লাগবে সেটা যদি আমি না জানি, তাহলে আমি বাড়ি তৈরি করবো কি করে? আমি কি ইনফিনিটিভ সংখ্যক ইট নিয়ে এসে বসে থাকবো যে মা আমার মিস্ত্রি করছে কতগুলো ইট ব্যবহার করছে দেখি, তারপর যদি আমার বাড়ে তাহলে ফেরত দিয়ে দেবো, এরকম তো ব্যাপারটা নয় যে আমার 5,000টা ইট লাগবে না 10,000টা ইট লাগবে, সেটা তো আমাকে ফিক্সড আইডিয়া থাকতে হবে। তাহলে সেরকমই একটা জিনিস যে একটা মৌলিক প্যাটার্নটা যদি আমি চলে দিই, একটা যে একটা একক কোষে বা এর ইউনিট সেলে কতগুলো পার্টিকেল আছে যদি বলে দিতে পারি বা কতগুলো কণা আছে, তাহলে আমি বলে দিতে পারি একটা বৃহদাকার ক্লাসে কতগুলো কণা থাকতে পারে। তাই আমাদের এখন যেটা আলোচনার বিষয় বা জানার বিষয়, একক কোষে কণা সংখ্যা নির্ণয়, আমাদের এখন যেটা জানার বিষয় সেটা হচ্ছে একক কোষে কণা সংখ্যা নির্ণয়, খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকে ভালো করে দেখবে একক কোষে কিভাবে কণা সংখ্যা বের করতে হয়, একক কোষে কিভাবে কণা সংখ্যা বের করতে হয় প্রত্যেকে ভালো করে দেখবে, প্রত্যেক একক কোষে কিভাবে কণা সংখ্যা বের করতে হয়, প্রত্যেক কোষে কিভাবে কণা সংখ্যা বের করতে হয় প্রত্যেকে একটু ভালো করে দেখো। আগে আমি তোমাদের বলে দিই, তোমরা প্রথমেই করেছ কটা কৌণিক বিন্দু হয়, কৌণিক বিন্দু কটা হয় 8টি, পৃষ্ঠতল কটা হয় এটা জেনে রাখতে হবে অবশ্যই আমাদের আগে 6টি, আর ধার বা কিনারা কটা করে হয়, ধার বা কিনারা কটি হয় কটি হয় 12টি, আর দেহ কেন্দ্র কতগুলো হয়, আচ্ছা পৃষ্ঠতল না লিখে পৃষ্ঠ কেন্দ্র, কারণ পৃষ্ঠতল যতগুলো হবে পৃষ্ঠ কেন্দ্রটাই হবে, ধার বা কিনারা কেন্দ্র, ধার বা কিনারা কেন্দ্র কেন্দ্র 12টি, আর দেহ কেন্দ্র কটি 1টি। তাহলে আগে আমাদের এই হিসাবটা আমাদের মনে রাখতে হবে, নাহলে হিসাব করতে আমাদের অসুবিধা হবে যে কৌণিক বিন্দু কটা হয় একটি ক্লাস একটা ইউনিট সেলে, কৌণিক কটা হয় 8টি, একটি পৃষ্ঠকেন্দ্র কটা হয় 6টি, ধার বা কিনারা কেন্দ্র কটি হয় 12টি, দেহ কেন্দ্র কটা হয় 1টি। তাহলে একটি পৃষ্ঠ একটি যে কোনো একক কোষে এইগুলো থাকবে। আমি তোমাদের একটা এক্সাম্পল দিয়ে জিনিসটা বোঝাতে চাইছি, একটু ভালো করে দেখো। ধরো এটা আমার ইউনিট সেল, দেখো একটা ইউনিট সেল এখানে তুমি দেখতে পাচ্ছ, এক্ষেত্রে এই ইউনিট সেলটা একটু ভালো করে দেখো, এটা ইউনিট সেলে 6টা পৃষ্ঠ কেন্দ্র আছে, 8টা কৌণিক বিন্দু আছে, তাদের মধ্যে আমি একটাকে কালারিং করে দিয়েছি, ভালো করে দেখো একটাকে আমি কালারিং করে দিয়েছি, ঠিক আছে, একটাকে আমি লাল কালার দিয়ে করে দিয়েছি, তাহলে এই একটা কৌণিক বিন্দু, এরকম এরকম কটা কৌণিক বিন্দু আছে, 8টা কৌণিক বিন্দু আছে, এবং ধার বা কিনারা কতগুলো আছে দেখো আমি রঙিন করে দিচ্ছি, দেখো ধার এই নীল কালার দিয়ে দিয়েছি, এরকম নীল, হ্যাঁ নীল নীল কালার সবুজ কালার দিয়ে দিচ্ছি, এরকম কিনারাগুলো কতগুলো আছে 12টি আছে, ওকে, আর এর ভেতরে কেন্দ্র কটা আছে, এই যে কেন্দ্রটা আমি দেখাচ্ছি কটা কেন্দ্র আছে, একটাই কেন্দ্র আছে। তাহলে এরকম একটি ইউনিট সেল, তাহলে সেই ইউনিট সেলে একটি আমি এখানে কণা রেখেছি, তাহলে সেই কণাটা নিয়ে ওই ইউনিট সেলটা ক্লাসে ঢুকে আছে। এখানে এবার আমার দেখা এই কণাটা
কতগুলো ইউনিট সেলের সঙ্গে সে শেয়ার করছে, বা কতটা ইউনিট সেলের সঙ্গে সে অংশীদারিত্ব করছে বা সাধারণ করছে। তাহলে আমি এর কাছে আরেকটা এরকম একটা ইউনিট সেল নিয়ে এলাম, দেখো যারও একটা দিকে একটা কণার সম্বন্ধে আমি কালারিং করে রেখেছি। তাহলে আমি এটাকে এর সঙ্গে জুড়ে দিলাম। তাহলে এখন দেখো আমার এই কৌণিক বিন্দু যে কণাটা এখন একটা ছিল, এখন সেই কণাটা দেখো, সেই কণাটা এখন কজন শেয়ার পাচ্ছে? সেই কণাটা এখন দুজন শেয়ার পাচ্ছে। একটু ভালো করে দেখো, তাহলে আগে এ একা শেয়ার পাচ্ছিল, এখন এই কণাটাকে নিয়ে দুজন শেয়ার পাচ্ছে। দেখো এই জন্য দেখো দুজন লাল দাগটা দুজনের গায়ে পড়েছে, অর্থাৎ এখন ওই এরা দুজন ভাগ পাচ্ছে। তাহলে প্রত্যেক ভাগে কত পাচ্ছে? একের দুই করে। আমি এর কাছে এরকম আরো দুজনকে নিয়ে এলাম, এবার দেখো তোমরা, এবার ভালো করে দেখো, এখন এই কণাটা যে কণাটা ছিল একটা একটা পার্টিকেলের কোণে ছিল একটা, সেই কণাটা এখন কতজন শেয়ার পাচ্ছে, কজন ভাগ পাচ্ছে? এখন দেখো চারজন ভাগ পাচ্ছে। তাহলে আমি এখানে এরকম আরো চারজনকে নিয়ে আসতে পারি, এরকম আরো চারজনকে এর সামনে এরকম নিয়ে আসতে পারি, এর সামনে এরকম করে বসিয়ে দিতে পারি, এর সামনে এরকম আরো সামনে বসিয়ে দিতে পারি। তাহলে এখন এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই সামনে এই জায়গাটা এখন কজন ভাগ পাবে? ঠিক এই জায়গাটা আমি যেখানে হাত দিয়েছি, দেখো লাল কালার দিয়ে করে রেখেছি, এই যে জায়গাটা সেই জায়গাটা কজন ভাগ পাবে? তাহলে এই চার আরো চারজন আমি এখান থেকে নিয়ে এলাম একই সেম, তাহলে এই জায়গাটা কজন ভাগ পাবে? আটজন ভাগ পাবে। তাহলে প্রত্যেকের ভাগে কত করে ভাগ পাবে? একের আট, প্রত্যেকের ভাগে একের আট, আটজন ওই একটা কণাকে শেয়ার করছে। তাহলে প্রত্যেক ভাগে কত? একের আট। তাহলে একটা কৌণিক বিন্দুতে প্রতিটি একক কোষের ভাগ কত? একের আট। কেন? প্রতিটি কৌণিক বিন্দুতে আটটা একক কোষ জুড়ে আছে। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, প্রতিটি কৌণিক বিন্দুতে, প্রতিটি কৌণিক বিন্দুতে একক কোষের অংশদারিত্ব প্রতিটি কৌণিক বিন্দুতে একক কোষের অংশধারিত্ব কত হবে? তাহলে কেন একটা একক কোষে কটা কৌণিক, কটা একটা কৌণিক বিন্দুতে কটা একক কোষ আটকালো? একটা কৌণিক বিন্দুতে কটা একক কোষ থাকলো? তুমি এখনই দেখলে একটা কৌণিক বিন্দুতে আটটা একক কোষ থাকলো। তাহলে প্রত্যেকটা একক কোষের ভাগ কত? একটা কৌণিক বিন্দুতে আটটা একক কোষ থাকলো, আটটা একক কোষ। তাহলে প্রত্যেকটা একক কোষের ভাগ কত? একের আট। একটা কৌণিক বিন্দুতে আটটা একক কোষ থাকলো, এখনই ছবিটা দেখেছো তোমরা, একটা একটা কৌণিক বিন্দুতে, একটা কৌণিক বিন্দুতে আটটা একক কোষ থেকেছে, একটা কৌণিক বিন্দুতে আটটা একক কোষ। তাহলে প্রত্যেকটা একক কোষের ভাগ কত হবে? প্রত্যেকটা একক কোষের ভাগ কত হবে? একের আট। তাহলে দ্যাট মিনস একের আট। তাহলে প্রতিটি কৌণিক বিন্দুতে একক কোষের অংশদারিত্ব কত? একের আট। এবার আমরা পৃষ্ঠতল নিয়ে যাই, দেখো এই একটি পৃষ্ঠতল, আমি দেখো পৃষ্ঠতলকে কি দিয়ে কালার দেখেছি? লাল কালার দিয়ে দেখেছি। ভালো দেখো, এই একটি পৃষ্ঠ কেন্দ্র, একে পৃষ্ঠ কেন্দ্র বলা। তাহলে এই একটি পৃষ্ঠ কেন্দ্রে আমি আর একটা পার্টিকেলের পৃষ্ঠ কেন্দ্র নিয়ে এসে, দেখো ভালো করে দেখো দুজনের পৃষ্ঠ কেন্দ্র, ভালো করে দেখো দুজনের পৃষ্ঠ কেন্দ্র, দুজনের পৃষ্ঠ কেন্দ্র দেখতে পাচ্ছ? দুজনের পৃষ্ঠ কেন্দ্রকে আমি রেখে দিলাম। তাহলে এখন এই পৃষ্ঠ কেন্দ্র, তো আবার দেখাচ্ছি, এই দেখো দুজনের পৃষ্ঠ কেন্দ্র, দুটো পৃষ্ঠ কেন্দ্রকে আমি এই জায়গায় জুড়ে দিয়েছি। তাহলে এবার দেখো এই পৃষ্ঠ কেন্দ্রে নতুন কোনো পার্টিকেল ঢুকতে পারবে? বাইরে দেখো, বাইরে থেকে অবশ্যই দেখো ভালো করে, নতুন কোনো কণা ঢুকতে পারবে? ঢুকতে পারবে না। তাহলে এই পৃষ্ঠ কেন্দ্রে, এই একটা নির্দিষ্ট পৃষ্ঠ কেন্দ্রে কটা একক কোষ আছে? একটা পৃষ্ঠ কেন্দ্রে দুটো একক কোষ আছে। যেমন যেমন একটা দুটো লোকের ঘরের কমন একটা দেওয়াল থাকে, ঠিক একই রকমে একটা পৃষ্ঠ কেন্দ্রে দুটো একক কোষ আছে। তাহলে প্রতি একক কোষের ক্ষেত্রে কত অংশধারিত্ব আছে? দুজনের ভাগে একটা পৃষ্ঠ কেন্দ্র। তাহলে প্রত্যেকের ভাগে, মানে প্রত্যেকটা একক কোষের ভাগে কটা পৃষ্ঠ কেন্দ্র? একের দুই। তাহলে এখান থেকে বলতে পারি প্রতিটি একটা ভুল হয়েছে আমার, প্রতিটি কৌণিক বিন্দুতে একক সম্বন্ধ, প্রতিটি পৃষ্ঠ কেন্দ্রে একক কোষের অংশদারিত্ব
একের দুই, তার প্রতিটি কৌণিক বিন্দু একক সংসারিত্ব একের আট, প্রতিটি পৃষ্ঠ কেন্দ্রের একক সংসারিত্ব একের দুই। এবার আমাদের কি ধার বা কেন্দ্রা, দেখো আমি তোমাদের দেখিয়েছি এখানে, এই দেখো সবুজ কালার দিয়ে দেখাচ্ছি আমি, সবুজ কালার দিয়ে দেখাচ্ছি, দেখো এই যে ধার বা কিনড়া গুলো, দেখো এই ধার বা কিনড়া গুলো সবুজ কালার দিয়ে দেখাচ্ছি। তাহলে আমি এখানে তোমাদেরকে সামনে কি করছি, একটা নির্দিষ্ট ধার বা কিনড়া ধরেছি, দেখো এই ধার কিনড়াটা বা ধরছি, দেখো এই সবুজ দাগটা ধরেছি, এই সবুজ দাগটার কাছে আটটা ধার বা কিনড়া নিয়ে এলাম। তাহলে একটা ধারের কাছে কজন নিয়ে এলাম, দুজন নিয়ে এলাম, আবার দেখো তাহলে একটা নির্দিষ্ট ধারের কাছে আমি দুটো পার্টিকেল নিয়ে এলাম, আবার সেই ধারটার কাছে আরো দুটো, তাহলে এই ধারটা এই ধারের কাছে, দেখো এই ধারটার কাছে এক দুই তিন তিন চার, বারবার বোঝার চেষ্টা করো, যদি না বুঝতে পারছো আমি আবার বলছি। তাহলে এই ধরো একটা ধার, তাহলে এই হচ্ছে সেই ধারটা, দেখে নাও এই যে ধারটা, এই ধারের কাছে আমি আরেকটা ধার বসালাম, তার কাছে আমি আবারটা ধার বসালাম, তার কাছে আমি আবারটা ধার বসালাম। তাহলে ওই যে ধারটা ছিল, দ্যাট মিন্স এই যে ধারটা ছিল, এই ধারটার কাছে কজন বসছে মোট, এই ধারটার কাছে মোট কতজন বসছে, হ্যাঁ এবার ভালোভাবে বসছে, এই ধারটার কাছে মোট কতজন বসছে, একটা ধারে চারজন বসছে। তাহলে একটা নির্দিষ্ট ধারে, তাহলে এই যে ধারটা ছিল, ভালো দেখো এই যে ধারটা, এই যে দেখাচ্ছি এই যে ধারটা, দেখো আমি আবার দেখাচ্ছি হাত দিয়ে, এই যে আমার নখটা দিয়ে দেখাচ্ছি, এই যে ধারটা, এই ধারটা কজন শেয়ার নিচ্ছে এখন, এই ধারটার কাছে এখন কজন শেয়ার নিচ্ছে, চারজন শেয়ার নিচ্ছে। তাহলে প্রত্যেক ভাগে কত, একের চার, প্রতিটি কিনারা কেন্দ্রে, ধার বা কিনারা কেন্দ্রে একক কোষের প্রতি কিনারা কেন্দ্রে একক কোষের অংশধারিত্ব, অংশধারিত্ব কত, একের চার। এবার আমার চলেছে দেহ কেন্দ্র, দেখো একটা কেলাসের দেহ কেন্দ্রে আটটা ক্লাস কি কোনোদিন ঢুকতে পারে, এই ক্লাসের দেহ কেন্দ্রে আটটা ক্লাস কোনোদিন ঢুকতে পারবে, এর দেহ কেন্দ্র মানে দেহের ভেতরে আর কেউ ঢুকতে পারবে, নিশ্চয়ই নয়। তাহলে একটা ক্লাসের দেহ কেন্দ্রে একটা ক্লাসই থাকে, তাহলে এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, লাস্ট প্রতিটি দেহ কেন্দ্রে একক কোষের অংশধারিত্ব কত, ওয়ান। তাহলে এই যে বিষয়গুলো আমি দেখালাম, ঠিক আছে, তাহলে প্রতিটি প্রতিটি একক কোষের সম্বন্ধে আমি যে যে তথ্যগুলো দিলাম, সে তথ্যগুলোকে অবশ্যই নোটেট করবে, যেটা আমাদের নেক্সট ডেটের ক্লাসে খুব খুব কাজে লাগবে, অবশ্যই কি কাজে লাগবে, একক কোষে কণা বের করতে কাজে লাগবে, যেটা আমি এখনই বের করে দিচ্ছি অবশ্যই। তাহলে প্রতিটি একক কোষে কটা করে কৌণিক বিন্দু, পৃষ্ঠকেন্দ্র, ধার বা কেন্দ্র এবং দেহ কেন্দ্র থাকে, যেটা বলে দিয়েছি একটা ছকে, আটটা ছকে বলে দিয়েছি কি, যে একটা একক কোষে কৌণিক বিন্দুতে কত অংশ দায়িত্ব থাকে, পৃষ্ঠকেন্দ্রে কটা অংশ দায়িত্ব থাকে, আর কিনড়া কেন্দ্রে কত অংশ দায়িত্ব থাকে,
এবং দেহ কেন্দ্রে কত অংশ দায়িত্ব থাকে, এই কনসেপ্টের উপর নির্ভর করে আমি সিম্পল কিউবে কণা সংখ্যা বের করতে চাইছি। তাহলে সিম্পল কিউবে কটা কৌণিক বিন্দু আছে? 8টা। কতটা কৌণিক বিন্দুতে অংশদারিত্ব কত? 1 এর 8। তাহলে কটা কণা আছে এখানে? 1টি। তাহলে সিম্পল কিউবে কটা কণা আছে? 1টি কণা আছে। বিসিসিতে কটা কৌণিক বিন্দু আছে? 8টা। অংশদারিত্ব কত? 1 এর 8। প্লাস কটা দেহ কেন্দ্র আছে? 1টা। অংশদারিত্ব কত? 1। মোট কটা? 2টা। তাহলে বিসিসিতে কটা, বিসিসিতে কটা, মোট কটা কটা কণা আছে? 2টি কণা আছে। এফসিসি, এবার এফসিসিতে কটা কৌণিক বিন্দু আছে? 8টা। প্রত্যেকে অংশদারিত্ব কত? 1 এর 8। প্লাস কটা পৃষ্ঠ কেন্দ্র আছে? 6টা। কতটা পৃষ্ঠ কেন্দ্র অংশদারিত্ব কত? 1 এর 2। তাহলে মোট কটা আছে? 4টা। তাহলে কি দেখলাম আমরা? সিম্পল কিউবে 1টা, বিসিসিতে 2টা, এফসিসিতে 4টা। আর তোমাদের হোমওয়ার্ক থাকবে ইসিসিতে কটি কণা আছে, ইসিসিতে কটা কণি আছে, কটা কণা আছে এখানে ইসিতে কটি কণা আছে, এটা তোমরা হোমওয়ার্ক থাকবে। ইসিতে কটা কণা আছে এটা অবশ্যই তোমরা জানাবে আমাকে, ঠিক আছে? ইসিতে কটা কণা আছে, তাহলে তোমরা কি দেখলে? সিম্পল ভাবে 2টো কণা আছে। কিভাবে 2টো কণা আছে? না, মোট কৌণিক বিন্দু 8টা, আর প্রত্যেকটি একক কোষের অংশ, প্রত্যেক কৌণিক বিন্দু একক কোষের অংশ হচ্ছে 1 এর 8। 8 × 1 এর 8 1টা। আচ্ছা, বিসিসিতে কটা কৌণিক বিন্দু আছে? 8টা। তাহলে 8 × 1 এর 8। আর কটা দেহ কেন্দ্র আছে? 1টা দেহ কেন্দ্র। প্রত্যেক অংশ হয়তো কত? 1। তাহলে 8 × 1 এর 8 প্লাস 1 × 1 2টা। এফসিসিতে কটা আছে? 4টা আছে। 8 × 1 এর 8 প্লাস 6 × কারণ কটা পৃষ্ঠ কেন্দ্র আছে? 6টা। কটা পৃষ্ঠ কেন্দ্র আছে? 6টা। তাহলে 6টা × 1 এর 2, তাহলে 6 × 1 এর 2 মানে 4টা। তাহলে এখান থেকে বলতে পারি একটা সিম্পল কিউবি একক কোষে, একটা সিম্পল কিউবি একক কোষে 1টি কণা থাকে, একটি বিসিসি একক কোষে 2টি কণাই থাকে, আর একটি এফসিসি একক কোষে বা পৃষ্ঠকেন্দ্রিক একক কোষে 4টি কণা থাকে। ওকে, আজকে এতটা মনে থাকলো। নেক্সটে আমরা কণা সংখ্যা যদি জেনে গেছি, নেক্সটে আমরা ক্লাস সম্বন্ধে ডিটেলস জানবো, ঠিক আছে? আজকে এতটা বন্ধ, নেক্সট ক্লাসে আমাদের ক্লাস সম্বন্ধে আর ডিটেলস নলেজ আমরা নেব, ঠিক আছে? নেক্সট ক্লাসে আমাদের ক্লাস সম্বন্ধে ক্লিয়ার কনসেপ্ট দেওয়া হবে। ওকে।